সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ও কোরবানির পশু জবে সংক্রান্ত দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রথম প্রশ্নটি হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কষাই দিয়ে কি কোরবানির পশু জবেহ করা যাবে জবাব হল যিনি জবাই করবেন তাকে মুসলমান কিংবা আহলে কিতাব হওয়ার শর্ত সুতরাং হিন্দু বৌদ্ধ জবেহ করলে হালাল হবে না তবে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান যদি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবেহ করে তা জায়েজ হবে তবে উত্তম হল মুসলমান লোক দ্বারা জবেহ করানো দ্বিতীয় প্রশ্নটি ছিল করার আগে উজু করা জরুরি জানোয়ার হালাল হওয়ার জন্য পবিত্রতার কোনো সম্পর্ক বা শর্ত নাই জবেহকারীকে বা উজু হওয়া বা গোসল হওয়া জরুরি নয় যদি কেহ জানাবাতের হালতেও জানোয়ার জবেহ করে দেয় তাহলে জানোয়ার জবে হালাল হবে তবে জবেহকারী বা উজু বা গোসল হওয়াটা উত্তম এরপরের প্রশ্নটি হলো মহিলারা কি জবে করতে পারবে উত্তর হলো জবে করার ব্যাপারে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই নারীরাও জবে করতে পারবে পুরুষরাও জবে করতে পারবে নাবালেক বাচ্চারা কি জবে করতে পারবে জবে করার জন্য বালেক হওয়া শর্ত নয় সুতরাং কোনো নাবালেক বাচ্চাও যদি জবে করার নিয়ম জানে রগগুলা কাটতে পারে তাহলে জবে হালাল হয়ে যাবে পঞ্চম প্রশ্নটি হলো জবে করার আগে কি করতে হবে প্রথমত ছুরি ধার করে নিতে হবে এক পশুর সামনে অন্য পশু জবে পশুকে বাম পাশে শোয়াবেন সেই সময় পশুর পাগুলি পশ্চিম দিকে থাকবে জবেহের আগে পানি খাওয়াবেন পিপাসার্থ অবস্থায় জবে করা উচিত নয় ছয় নম্বর প্রশ্নটি হলো জবেহের সময় কয়টি রোগ কাটতে হবে প্রত্যেক পশুর চারটি রোগ যেমন একটি খাদ্য নালী দুইটি রক্ত নালী একটি শ্বাসনালী এই চারটি কাটা জরুরি চারটি থেকে কমপক্ষে তিনটি কাটা যেতে হবে এর কম কাটা গেলে কিন্তু জায়জ হবে না সপ্তম প্রশ্নটি হলো জবেহের সময় কি যারা পশু ধরে সকলকে বিসমিল্লা আল্লাহ আকবর বলতে হবে কিনা পশুকে যারা ধরেন সকলকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে না তবে যদি একটি পশুকে জবে করার সময় ছুরি দুইজন বা তিনজনে ধরে বা একজন কিছু জবে করলো অন্য জনে বাকি অংশ জবেহ করলো তাহলে যতজনই ছুরি ধরবে জবেহ করবে প্রত্যেককেই বিসমিল্লা আল্লাহ হকবর বলতে হবে নতুবা সে পশু হালাল হবে না বরং মৃত পশু বলে গণ্য হবে যারা পা ধরবে বা অন্য কোনো অংশ ধরবে তাদের সকলকে তাকবির বলা জরুরি নয় বরং যারা জবেহের কাজে শরিক হবে তাদেরকে অবশ্যই তাকবির বলতে হবে যদি ইচ্ছাকৃত জবেহকারীর কোনো একজন তাকবির বলা ছেড়ে দেয় তাহলে সে পশু মৃত বলেই গণ্য হবে সে জবেহ শুদ্ধ ও হালাল হবে না তাই এ ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে অষ্টম প্রশ্নটি হল জবেহ করার সময় বিসমিল্লা আল্লাহ আকবর কতটুকু আওয়াজে করতে হবে যতজন জবেহ করবে প্রত্যেককে কমপক্ষে এতটুকু আওয়াজে বিসমিল্লা আল্লাহ আকবর পড়তে হবে যাতে অন্তত নিজ কানে সে আওয়াজ শুনতে পায় নবম প্রশ্নটি হলো জবেহ করার কতক্ষণ পর চামড়া খসানো যাবে জবে করার পর পশু সম্পূর্ণ ঠান্ডা নিস্তেজ হয়ে গেলে চামড়া খসানোর কাজ শুরু করবেন প্রাণ সম্পূর্ণ বের হওয়ার আগে চামড়া কাটা যাবে না দশম প্রশ্নটি হলো কোরবানির পশু জবেহের সময় কি দাতার উপস্থিত থাকতে হবে কোরবানি নিজ হাতে করা উত্তম যদি অন্য কারো দ্বারা কোরবানি করান তখন কোরবানিদাতা পুরুষ হলে সেখানে উপস্থিত থাকা উত্তম ধন্যবাদ আসসালামু আলাইকুম